199, नाउ ओपन इन प्लैनेट मॉल, आपका अपना विश्वसनीय एवं भरोसेमंद ब्रांड जो दे रहा है 70% का डिस्काउंट ऑफर। ऑफर सीमित समय के लिए। कुर्ती 199, द प्लैनेट मॉल सिलीगुड़ी। आगामी 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর। তা নিয়ে এর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, আর এই বিজ্ঞপ্তির পর ক্ষোভ প্রকাশ করে আসছে বিভিন্ন মহল। এপ্রিলে পর্যটনের মরশুমে কেন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি বন্ধ রাখা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলছে পর্যটন মহল। রানওয়ের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে বিমানবন্দর। প্রায় 15 দিন বিমানবন্দর বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়তে হবে বলে জানাচ্ছেন সকলে। যে কারণে দিন বদলের কথা জানিয়ে ও বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, আমরা এটাই অনুরোধ করেছি সিভিল এভিয়েশন মিনিস্টারের কাছে এবং মাননীয় ডিফেন্স মিনিস্টার কেন্দ্র সরকারের কাছে, যে আপনারা একটু চিন্তা করুন, যাতে একটু রিশিডিউল করুন, যাতে কিছুদিন পরে করলে যদি কাজটা করা যেতে পারে এবং যদি তাতে যদি সাধারণ মানুষ এবং যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত আছে বা পর্যটকরা যারা আসবে তাদের কোনো অসুবিধা না। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে এই এয়ারপোর্ট কিন্তু শুধু আমাদের শিলিগুড়ি এবং তথা উত্তরবঙ্গের মানুষকে ক্যাটার করে না, একটা স্টেট সিকিমে সেখানে এয়ারপোর্ট থাকা সত্ত্বেও তার অধিকাংশ মানুষ এবং ট্যুরিস্ট কিন্তু এই এয়ারপোর্টটাকে ব্যবহার করে। আপনি জানেন যে বিহারের একটা বৃহত্তর অংশ কিন্তু এই এয়ারপোর্টটাকে ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমাদের একটাই অনুরোধ যে এই ডেটটাকে যদি একটু ডেফার করা যায় তাহলে সত্যিই আমরা উপকৃত হবে, না হলে পর্যটন ব্যবসার সঙ্গে যেসব মানুষ জড়িত আছে যারা আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের কাছে একটা অসীম বড় ধাক্কা আসতে চলেছে এবং তারা অর্থনৈতিকভাবে খুব বড় ক্ষতির সম্মুখীন হবে। এবং সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যারা আছে, যারা চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য যারা বাইরে যেতে হচ্ছে তাদের বাধ্যবাধ্যতামূলক, তারাও 15 দিন একটা কন্টিনিউয়াস এয়ারপোর্ট বন্ধ থাকলে তারাও কিন্তু খুব সমস্যার সম্মুখীন হবে এবং তারা সমস্যায় পড়বে। এবং তাই অনুরোধ করব যে এই ব্যাপারটা যাতে এয়ারপোর্ট অথরিটি রিকনসিডার করে। আমরা অলরেডি একটা চিঠি এয়ারপোর্ট অথরিটিকে আজকে আবার করেছি, এটা আমাদের দ্বিতীয় চিঠি, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধও জানাতে চাই যে তিনি যেন এই ম্যাটারটা ইন্টারভিন করেন। কারণ আমরা জানি মোস্ট টু ইম্পর্টেন্ট এয়ারপোর্টস হচ্ছে কলকাতা আর বাগডোগরা। কলকাতা আমাদের উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট বাগডোগরা এয়ারপোর্টকে 15 দিন টানা বন্ধ রাখলে এখানকার সাধারণ মানুষের জনজীবনে কিন্তু ব্যাঘাত ঘটবে এবং তার সঙ্গে পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত আছে সামগ্রিকভাবে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন। দেখুন, 16 তারিখে একটি মিটিং হয়েছিল আপনার নর্থ বেঙ্গল বিজনেস সামিট মিটিং, আপনি জানেন বাংলা শিল্প আছে, সেখানে মাননীয় চিফ সেক্রেটারিকে যখন আমরা আমাদের সংগঠনের তরফ থেকে এই প্রশ্নটি করা হয় তখন উনি বলেন স্টেট গভর্নমেন্ট অলরেডি একটি চিঠি সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে করেছে যেখানে তারা জানতে চেয়েছে যে 15 দিন এক টানা একটা সিভিলিয়ান এয়ারপোর্ট কী করে বন্ধ রাখা যায়, যেটা ইউজড বাই সিভিলিয়ান বাট ম্যানেজ বাই বেসিক্যালি ডিফেন্স। আমরা জানি এটা এয়ারফোর্সের এয়ারপোর্ট কিন্তু পরিষেবাটা কিন্তু মানুষকে দেওয়া হচ্ছে, সিভিলিয়ানদের দেওয়া হচ্ছে। তো আমরা এখনও পর্যন্ত কোনোরকম কমিউনিকেশন পাইনি যে ফার্দার কী করা হবে, তাই আজ আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি লিখতে চাই যে উনি যাতে এই ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং আমাদের সঙ্গে পর্যটন শিল্পের সঙ্গে যে সারা জড়িত আছে এবং তার সঙ্গে উত্তরবঙ্গের সাধারণ মানুষ যারা আছে তাদের সঙ্গে সুবিচার করেন।